শনিবার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 32তম মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস। এদিন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী সময়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিস কুমার সাহা সহ কংগ্রেসের অন্যান্য সংগঠনের নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, আজকে সারা দেশের সাথে ত্রিপুরায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজীব গান্ধী দেশের শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দিশা দেখিয়েছিলেন, তাই দেশবাসী আগামী দিনেও রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করবে বলে আশা ব্যক্ত করেন বীরজিৎ সিনহা। ভারতকে অখণ্ডতা থেকে রক্ষা করতে তৎকালীন সময়ে প্রয়াত প্রধানমন্ত্রী বড় ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তৎকালীন সময়ে ত্রিপুরা, অসম, মিজোরাম রাজ্যের শান্তি ফিরিয়ে আনতে বড় ভূমিকা পালন করেছিলেন রাজীব গান্ধী। শুধু তিনি দেশের শান্তি রক্ষার দূত হিসেবে কাজ করেননি, গোটা বিশ্বের শান্তির দূত হিসেবে কাজ করেছেন বলেও জানান বীরজিৎ সিনহা। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ দিবস, এই দিনে আমাদের রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, এই দিনটি আমরা শহীদ দিবস হিসাবে পালন করছি। রাজীব গান্ধী যতদিন ভারতের মানুষ থাকবে রাজীব গান্ধীকে কেউ ভুলতে পারবে না। 5 বছর প্রধানমন্ত্রীতে তিনি দেশকে সায়েন্স ও টেকনোলজিতে যেভাবে এগিয়ে দিয়েছেন,